হ্যালো ক্ষুধার্ত মানুষজন, কেমন আছেন আপনারা সবাই? ও থুকু আইসগো না আপনাকে আর বুঝছেন, ক্ষুধার্ত মানুষজন কন যাবে না, ক্ষুধার্ত মানুষজন কইলে বলে আপনাকে পেস্টি দেওয়া যায়। তো আইসগো থেকে আপনাকে কমু কি কন তো ভোজন রসিক, তো ফিরে আবার শুরু করি। হ্যালো ভোজন রসিক মানুষজন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো আইসগো কিন্তু মোরা মনে করেন চলে যাইতে আসি, মানে মোরা আইসগো যামু বুঝলেন, মোরা আইসগো যাইতে আসে হইতেছে হাজিতে, মানে মুন্সিগঞ্জের মধ্যে। মনে করেন যে মোটামুটি খুব নাম করা, মোটামুটি করলে ভুলই হইবে, আসলে খুবই 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 নাম করা কিন্তু একটা রেস্টুরেন্ট, এটা হইতেছে নাম কিন্তু কি কন তো হাজি। তো হাজিতে মনে করেন যাই কী খামো, সবাই তো খালি এইয়া খায় ওইয়া খায়, বিরিয়ানি খায় সেই খায়, হাজির বিরিয়ানি আহা এত সারা বাংলাদেশে খুব বিখ্যাত। কিন্তু আমরা আজকে বিরিয়ানি খামো না, আমরা আজকে খামো হইতেছে চিকেন তাওয়া জাল বুঝলেন, মানে মুরগির যেই পরিমাণে দাম এই হিসাবে মুরগি তো বর্তমানে হইতেছে স্বর্ণ, এক একটা স্বর্ণের টুকরা বুঝলেন। তো এই সব স্বর্ণের টুকরা হইয়া যদি আবার মনে করেন যে কম মূল্যে বেসে কোনো হানে, হ্যাঁ আবার মনে করেন যে জাল জাল করিয়া রাইন দেয়া, তো হ্যাঁ যদি আবার মুই না খাই তাহলে কি হয় কন? তাই আপনারা তো খুব ভালো মতোই জানেন মুই কিন্তু একটু গরিব আছি। তো এই চিন্তা করে মনে করেন যে মুই একটু যামু না যামু না যামু না যামু না যামু না যামু না খামু না খামু না খামু না খামু না এই চিন্তাই করতে আসিলাম। কিন্তু এর মধ্যেই মোর ছোট ভাই, মানে মোর খুব আদরের ছোট ভাই সোহান, হে মনে করেন যে কইতে আছে ভাইয়া চলো আইসগো তোমারে মুই খাওয়ামু। মুই চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু ছোট ভাই খাওয়াইবে, ছোট ভাই ট্রিট তো আর মিস করা যায় না বুঝলেন, এমনি কাল গহনে রোজা। তো এই সব চিন্তা ভাবনা করিয়া মনে করেন যে সুন্দর মতো চলিয়া গেলাম কি করতে খাইতে। মনে করেন যে আপনার আজিতে যাইয়া বইয়া থাকিয়া সুন্দর মতো অর্ডার দিয়ে দিলে ছোট ভাই এক দুইটা চিকেন তাওয়া জাল আর মনে করেন দুইটা নান রুটি। তো মোরা মনে করেন যে আপন মনে আপন সুখে মনে করেন যে এককালে যে খাইতে আসি তো খাইতেই আসি, খাইতে আসি তো খাইতেই আসি। কিন্তু কী যে কমু দুঃখের কথা, এই দুঃখের কথা রইল কি জানেন, মানে হেরা পরিমাণটা মোটামুটি যথেষ্ট প্রচুর পরিমাণে ভালো দিয়েছে। তো সেই হিসাবে মোরা যে দুইটা রুটি লইছিলাম দুইজনের লিগা একদিন হয় নাই, তো আপনারা চিন্তা করেন দুইটা নান রুটি দুইজনের লিগে লইছি হাতে কিন্তু মুখে খাওয়া হয় নাই। মোরা মনে করেন যে আবার ফিরে দুইটা নান রুটি অর্ডার দিছি এবং হেই হাইতে খাওয়া শুরু করছি বুঝছেন। তো সব কিছু মিলাই দিলে আপনাকে মুই একটা কথা খুব সুন্দরভাবে বলতে পারি, মানে কইতে পারি, এইটা হইতেছে কি কইতে পারেন, এটা হইতেছে মনে করেন যে 130টা হিসাবে, মনে করেন 130টা হ্যাঁ তাওয়া জালটার দাম, তো 130টা হিসাবে হেরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক তাওয়া জাল দিতে আসে। হের লগে মনে করেন যে হেরা কিন্তু আরও দিতে আসে মনে করেন 25টা হরের নান রুটি, মানে আপনি 130টা হাইতে একটা তাওয়া জাল যদি লন আর যদি 25টা হাইতে একটা নান রুটি লন তাহলে কিন্তু আপনারা অনায়াসে সুন্দরভাবে খাইয়া দাইয়া প্যাট ট্যাট ভরিয়ে আইতে পারবেন বুঝলেন। কিন্তু আমার যেটা মনে হইলো খাওয়া দাওয়া করি আমার এবং আমার ছোট ভাই যে সোহান হ্যারো দুইজনের কিন্তু একই অভিমত, হ্যারা কিন্তু একটা জিনিস আমাকে খুব ভালো মতো মনে রইলো এইটা যে মনে করেন যে মোরা যদি দুইটা তাওয়া জাল অর্ডার দিই আর যদি মনে করেন তিনটা নান রুটি অর্ডার দিই তাহলে কিন্তু মনে করেন তিনজন পোলা পাইন অনায়াসে খাইতে পারবে বুঝলেন। এখন আপনারা কইতেই পারেন যে ভাই চিকেনের পরিমাণ তো কম, ভাই চিকেনের পরিমাণ আসলে কম না, চিকেন যদ্দূর দেশে ঠিক আছে স্বর্ণ হিসাবে চিকেন ঠিকই দেশে, লগে যে আপনার যে জাল এবং যে আপনার মশলাপাতি দিয়েছে না হেয়ের দিয়ে মনে করেন যে আপনি একটা রুটি খাইয়া লিখতে পারবেন। তো আইসগো মতো হ্যানি টাটা বিদায় ভালো থাকবেন, আপনারা যারা যারা যাইবেন খাইয়ারাই আইয়েন। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু জানাই দেবেন আপনারাও যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আজিতে। আর অবশ্যই আমরা কিন্তু নেক্সটে কিন্তু আরও চিন্তা ভাবনা করতে আসি কীভাবে কীভাবে, ওই যে আমার যে 10% কার্ড বুঝলেন মনে আছে, এই 10% কার্ড দিয়ে কেমনে কেমনে কোন কোন রেস্টুরেন্টের লগে থাকা যায়। তো সাপোর্ট কিন্তু অবশ্যই করবেন, আজকের মতেন টাটা বাই বাই ভালো থাকবেন।